बाबा की रोद আমার খুব খিদে পেটে খিদে লেগেছে দাঁড়াও কি গো রান্না হলো হ্যাঁ হয়ে গেছে আনছি এনাও খেয়ে নাও বাবা আমি আলু ভাত খাবো না কি আলু ভাত খাবে না বাহ আজকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে আন্টি বাড়ি আতে এই তুই আবার কি করতে এসেছিস আমাকে তো তরকারি দেবে কি তরকারি যা এখান থেকে अरे की ব্যাপার এত হাসছো কেন এই শোনো না আমার না একটা কাজের ব্যবস্থা হয়ে গেছে জানো হ্যাঁ কোথায় আরে ওই বটতলায় যে বাবুদের বাড়িটা আছে না ওই বাড়িতে এই না না ওই বাড়িতে তোমার যেতে হবে না এই তুমি আর না করো না গো দেখো যেটা ভালো বুঝবে করো ঠিক আছে আমি তাহলে গেলাম হ্যাঁ আরে এখন আবার কে এলো তুই হ্যাঁ দিদি আমি এসেছি এই শোন আমাদের ঘরে অনেক দামি দামি জিনিস ছড়িয়ে আছে খুব সাবধানে কাজ করবি কিন্তু ঠিক আছে দিদি আর হ্যাঁ এই সব জিনিস দেখে আবার যেন চুরি করে নিয়ে যেও না দিদি আমরা গরিব হতে পারি চোর নই ও প্রথম প্রথম সবাই ওরকমই বলে ও আমার সব জানা আছে খেয়ে নাও বাবা একদিন আমরাও অনেক ভালো খাবার খাবো না না এই কষ্ট আমাকে করতেই হবে জিহান তুমি এখানে বসো হ্যাঁ বাবা এই লজেন্স গুলো খাও তুমি আমি কাজগুলো করে নিই হ্যাঁ ওই দেখ কাজের মেয়েটা আজকে ওর ছেলেটাকেও নিয়ে এসেছে মা আমার খাবারগুলো লুকিয়ে রাখি না হলে ও আবার চাইবে হ্যাঁ ঠিক বলেছিস কিন্তু ও তো মনে হচ্ছে কিছু খাবার এনেছে দাঁড়া গিয়ে একবার চেয়ে দেখ তো দেয় কিনা মনে হয় তো দেবেই না যত সব আদিক্যতা এ নাও ভাই একটা তোমার একটা আমার কেমন